हेलो फ्रेंड्स, वेलकम टू माय अनदर ब्लॉग। एक सुंदर ब्लॉग नहीं आबार हाजिर हो गई तुम्हारे काछे। आज के वीकेंड मैंने आज के सैटरडे और ये वीकेंडटा एकदम ही घरे बसे थकते हमें भलोई लागे ना, बाट प्रत्येक वीकेंडे तो किछु करार थाके ना। मोटामुटी दिल्ली नोएडाते जेगुलो जेगुलो देखार छिलो सेगुलो अलरेडी एक्सप्लोर करा हुए गेछे। तो उइकेंडगुलो आमरा बेशिरभाग बाड़ीते बसे सिनेमा देखे बा टुकटाक आशेपाशे घुरेई आमरा काटाई। होयतो कोनो कोनो उइकेंडे आमरा एकटु कोथाओ दूरे गेलाम, घुरे एलाम, खावा दावा करलाम, सेटा खुबई कम हय। बाट आमादेर स्याटारडे करे आजके आमादेर मेन जिनिसटा थाके होच्छे बाजार करा, कारण मानडे टू फ्राइडे थाके आमार हाजबेंडेर अफिस। ওর ওই পুরো উইকটাতে একদমই কোনো মাছ সবজি বাজার করার একদমই সময় হয় না, তাই আমরা এই শনিবারে গিয়ে সারা সপ্তাহের বাজারটা সেরে আসি। তো আমি উইকেন্ডে কিভাবে কি কি করি, কোথায় আমি ফিশ কিনতে যাই, ভেজিটেবল কিনতে যাই, সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। স্যাটারডে হলো আমাদের ভেজ ডে, আর ভেজ ডে হলে সেরকম একটা দুপুরের লাঞ্চের আইটেমস থাকে না, খুব সিম্পলভাবেই আমরা লাঞ্চ কমপ্লিট করি। তাই বিকেলবেলায় খুব আমাদের খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম চল একেবারে রেডি হয়ে বেরিয়ে যাই তাড়াতাড়ি, বাইরে থেকে একটু কিছু খেয়েও নেব। তাই আমরা গেছিলাম একটু মোমোস খেতে। এই যে পুরো শাড়ি ধরে দোকান দেখছেন, এগুলো কিন্তু সব কটা স্ট্রিট ফুড এবং প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি। এখানে নয়ডার স্ট্রিট ফুড সত্যিই দারুণ, আমি তো প্রায় খেয়ে থাকি, বাট খুব একটা খাওয়াও যে ভালো তেমন কিন্তু নয়। এই দাদাটার মোমোসটা না জাস্ট দারুণ লাগে ঝালঝাল সস দিয়ে। মোমোস খেয়ে ডিরেক্ট চলে গেছি ফুচকার দোকানে। আজকে ভেবেই বেরিয়েছিলাম দুজন মিলে আজকে জমিয়ে খাবো, আর এই ফুচকার দোকানের ফুচকা দারুণ, বাট কলকাতার মতন অত ভালো নয়। কলকাতার ফুচকা তো সেরার সেরা, খুব বেশি মিস করি কলকাতার ফুচকা। বাট আমি যখনই কলকাতা যাই তো কলকাতায় গিয়ে প্রচুর ফুচকা খাই, আর এখানকার ফুচকাগুলো বেশিরভাগই হয় পুদিনা জল, মিষ্টি জল, টক জল দিয়ে ফুচকা দু একটা দোকানেই আমি পেয়েছি, আর সেই দোকানগুলোতেই আমি খাই এই টক জল দিয়ে ফুচকা। আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ভাবছিলাম কোথাও একটু বসবো, বিকেলটা এনজয় করব। তাই চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে একটা সুন্দর মলে। এই মলটার নাম শিপ্রা মল। মলটা না খুব সুন্দর, বেশ একটা বিদেশি বিদেশি ভাব আছে, আর এখানে রয়েছে খুব সুন্দর একটা বসার জায়গা। বিকেলটা না এখানে বসে কাটাতে দারুণ লাগে আমাদের দুজনে, আমরা প্রায় এখানে এসে দুজন মিলে বসে গল্প আড্ডা করেই থাকি। এই যে আমরা এখানে এত হাসি তার বড় প্রমাণ, আমার আর আমার হাজবেন্ডের খুব প্রিয় একটা বন্ধু এখানে আসলেই ও চলে আসে আমাদের সাথে দেখা করতে। তারপরে সন্ধেটা ওখানে সুন্দরভাবে কাটিয়ে গল্প টল্প করে এখন যাচ্ছি আমরা বাজারের দিকে। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে, আর ঘাসের মধ্যেও হাঁটছিলাম কি ভালোও লাগছিল। এখন আমরা চলে এসেছি নয়ডা সেক্টর 62-এর ভেজিটেবল মার্কেটে, মানে সবজি বাজারে। এখানে সবজি থেকে শুরু করে বাসনপত্র, কৌটো, সংসারের যাবতীয় জিনিস আমরা পেয়ে থাকি, তাই এই মার্কেটটাই আমার আসতে ভীষণই ভালো লাগে। নয়ডায় থেকে কোনো বাঙালি যদি আমার ভিডিওটা দেখেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, নয়ডার সেক্টর 62-তে আপনারা এই ভেজিটেবল এবং ফিশ মার্কেটটা পেয়ে যাবেন। এখানে খুব ভালো ভালো সবজি এবং মাছ পাওয়া যায় এবং সস্তাতেও, কলকাতার সাথে কম্পেয়ার করলে ঠিকঠাকই, এমন কিছু হাই রেট এখানে নয়। প্লাস এখানে খুব ফ্রেশ জিনিসগুলো আমরা পেয়ে থাকি, মাছও খুব ভালো পাওয়া যায় আর সবজিও। আমরা বাঙালিরা এতটাই খাদ্যপ্রিয় মানুষ, মাছ ছাড়া তো থাকতেই পারবো না। কলকাতার বাইরে এসে এত রকমের ভ্যারাইটি মাছ পাবো সত্যিই ভাবিনি। যাই হোক পেয়ে গেছি, এইবার এসেছি টুকটাক চিপস বিস্কিট এইসব কিনতে। এগুলো কেনা হয়ে গেলেই যাবো একটু মিষ্টির দোকানে। দিল্লিতে লাড্ডুর কথা তো অবশ্যই আপনারা শুনেছেন, সত্যি এখানে লাড্ডু ভীষণই ফেমাস আর দারুণ টেস্টি। বিশেষ করে ঘিয়ের মতিচুরের লাড্ডুটা ভীষণ ভালো খেতে। যারা আপনারা দিল্লিতে ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু ঘিয়ের মতিচুরের লাড্ডুটা একবার হলেও ট্রাই করবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের দারুণ লাগবে জাস্ট। আর এখানে কেকগুলোও ভীষণ ভালো। আমি শনিবার একটু ফুলও কিনে নিই সারা সপ্তাহের অল্প অল্প করে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য।
যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে তাই ফুলগুলো সব গুছানো হয়ে গেছে, দু একটা বুকেই পড়েছিল, তারই একটু ভিডিও করে আপনাদের দেখালাম। ফুল কার না ভালো লাগে বলুন, ফুল দেখলেই আমাদের মনটা ভীষণ খুশি হয়ে যায়। যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, আমরা কিন্তু আমাদের বন্ধুদেরও বাড়িতে ড্রপ করে দিয়েছি, এখন আমরা যাচ্ছি নিজেদের বাড়ির দিকে। তাহলে আপনারা দেখলেন আমার শনিবারের সন্ধেটা কিভাবে কাটলো, গল্প আড্ডা, বন্ধুর সাথে দেখা, খাওয়া দাওয়া, প্লাস আমার পুরো সারা সপ্তাহের বাজার সব কমপ্লিট করে আমি এখন বাড়ি চলে এসেছি। এখন করব আমি ডিনার, ঝটপট বানিয়ে নেব। আর যারা এই নয়ডার কাছাকাছি আপনারা থাকেন তারা অবশ্যই কিন্তু এই মার্কেটটাতে আরামসে আসতে পারেন, এখানের মাছ থেকে সবজি সব কিছু পাওয়া যায়। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে এরকম নতুন কোনো ব্লগ নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।